বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান ডিপার্টমেন্টের তিনজন গুণী ছাত্র তাদের মেধা দিয়ে ছাত্রদের খুব মেজর একটা প্রবলেম সলভ করার জন্য তাদের যে প্রসেসটা, এই প্রসেসটার ফল প্রসেস হিসাবে তারা ধুয়ে দাও নামক একটা সংগঠন তৈরি করেছিল, এবং এই সংগঠনের মাধ্যমে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্যবহৃত কাপড় চোপড় ধুয়ে দেয় এবং সেটা ইস্ত্রি করে দেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে ছাত্ররা এর মাধ্যমে খুব উপকৃত হচ্ছে। সাথে সাথে আমার এই তিনজন গুণী ছাত্র তারা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না, তাদের এই প্রক্রিয়াটা, তাদের এই প্রোগ্রামটা অন্য বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোও ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। পরিসংখ্যান ডিপার্টমেন্টের সভাপতি হিসাবে আমার এই তিন গুণী ছাত্রের এই ক্রিয়েটিভ ব্রেনকে আমি আসলে শ্রদ্ধাভাবে দেখছি, এবং তাদের এই যে কার্যক্রমকে আরও গতিশীল হোক, আরও বিজ্ঞানময় হোক, আরও ভালো হোক এই কামনা করছি। সাথে সাথে আমি তাদের এই কার্যক্রমে, যেটা শুরু হয়েছিল 2020 সালে 20 ফেব্রুয়ারি, অলরেডি 2 বছর অতিক্রম করে তৃতীয় বছরে পদার্পণ করেছে, তাদের এই 2 বছরের অতিক্রমের যে সাফল্য এবং এই সাফল্য যেন ধরে রাখতে পারে সেটা কামনা করছি। এবং সাথে সাথে আমি এই জিনিসও ব্যক্ত করছি যে শুধু এই তিনজন নয়, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রত্যেক ছাত্রকে এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের ক্রিয়েটিভ কাজ বের করার জন্য অনুরোধ করছি, মানে আহ্বান জানাচ্ছি, যাতে ছাত্র উপকৃত হবে দেশ এবং জাতি, এবং তাদের এই মেধার মাধ্যমে, তাদের এই কাজের মাধ্যমে, তাদের উপার্জিত অর্থ দিয়ে তারা নির্ভরশীল হতে পারবে এবং তারা নিজেদের খরচ নিজেরা বিয়ার করে লেখাপড়াটা চালিয়ে যেতে পারবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আহ্বান জানাচ্ছি আমার এই তিনজন ছাত্র যে প্রক্রিয়া, যে কার্যক্রম এবং যেটা তারা হাতে নিয়েছে সেটাকে কন্টিনিউ করার জন্য, সাকসেসফুলি করার জন্য সবাই যেন সহযোগিতা করেন, এই আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।